আমি কুমকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। 7.5 কোটি টাকার ইয়াবা বাজেয়াপ্ত অসম মিজোরাম সীমান্তে, আটক দুই। মইনুল হককে শ্রদ্ধা জানিয়ে শুনাইতে কংগ্রেসের বাস যাত্রা, ব্যাপক সাড়া। মাতৃশক্তি অসুর দমন করে, এসএসজি সম্মেলনে বললেন দিলীপ। বিনা চিকিৎসায় শ্রমিকের মৃত্যু, উত্তপ্ত চণ্ডীঘাট চা বাগান। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। 7.5 কোটি টাকার 1,45,800 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করল বিএসএফ। মিজোরামের ভাইরেন্টি থানার ভাইসেংপাং তেমাতা থেকে এই নেশার ট্যাবলেট সহ জর্জ খলরিং ও স্যামুয়েল খলিং নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ নিয়ে বিস্তারিত জানান বিএসএফের মিজোরাম কাছাড় সীমান্তের আইজি ডি কে বড়া। 17 তারিখ কো হমে এক স্পেসিফিক ইনফরমেশন মিলি। बहुत बड़ा कंसाइनमेंट याबा टैबलेट्स यानी ये सिंथेटिक ड्रग्स होती हैं जो टैबलेट की फॉर्म में होती हैं। इसका ट्रांसपोर्टेशन हो रहा है मिजोरम वाराम के साइड में, कोलासिब डिस्ट्रिक्ट में। तो उसके लिए एक ऑपरेशन प्लान किया गया और कंसाइनमेंट को पकड़ने में हमें सफलता मिली। एक बुलेरो गाड़ी के अंदर ये कंसाइनमेंट था जिसमें दो लोग थे और इसमें इनको अप्रीहेंड करने के लिए वरांटे पुलिस का भी सहयोग लिया गया और बीएसएफ की टीम्स ने जाकर इसको गाड़ी को आइडेंटिफाई किया। उसके बाद उस गाड़ी को रोका और पुलिस की मदद से जब उसको चेक किया गया तो उसमें काफ़ी मात्रा में करीब 14 बड़े पैकेट और एक छोटा पैकेट मिला, जिसको खोलने पर पाया गया कि इसके अंदर याबा टैबलेट्स भरा हुआ है जो कि एक सिंथेटिक ड्रग है। জননেতা প্রয়াত মইনুল হক চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে শুনাইয়ে অসম বাঁচাও বাস যাত্রা শুরু করল কংগ্রেস। প্রথমে প্রয়াত চৌধুরীর কবরস্থানে গিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেব। সুস্মিতা দেব বলেন, এবার মহাজোট 101 আসন নিয়ে সরকার গঠন করবে, তবে আসন বন্টন নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, কিন্তু শুনাইতে কংগ্রেস শক্তিশালী বলে দাবি সুস্মিতার। বাস যাত্রায় ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং, প্রাক্তন বিধায়ক এনামুল হক, তিন টিকিট প্রত্যাশী আক্তার হোসেন বরভুইয়া, রশিদ আহমেদ মজুমদার, ইজাজ হোসেন লস্কর প্রমুখ। নির্দেশে আমরা আসাম বাঁচাও একটা যাত্রা শুরু করেছি এবং এই যাত্রার মাধ্যমে আমরা বরাকের প্রত্যেক বিধানসভার সমষ্টিতে জনসাধারণের পাশে গিয়ে দাঁড়াবো। কালকে আমরা শিলচর এবং ধলাইয়ে গেছি, বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে। আজকে আমরা শুনাই আর লক্ষ্মীপুরের একটা পোর্শন কভার করব। আমরা আজকে আমাদের প্রয়াত নেতা মন্ত্রী ছিলেন সেন্ট্রাল মিনিস্টার মনিল হক চৌধুরীর কে শ্রদ্ধা জানিয়ে এই যাত্রাটা শুনাইয়ে শুরু করছি। এবং আমি বলবো যে মনিল হক চৌধুরী কি ছিলেন বরাকের মাটির জন্য আমরা সবাই জানি, এবং নানা রকম সময়ে আমি মনে করি নানা রকমের মন্তব্য উঠে আসে, কিন্তু আমরা কংগ্রেস দল থেকে বলতে চাই যে যখন সোনাবাড়ি ঘাটের ব্রিজটা উদ্বোধন হয়েছিল, শিলান্যাস হয়েছিল, সেই সভাতে মুখ্যমন্ত্রী তরুণ গগৈজি ছিলেন, অজিত সিং ছিলেন, এনামুল হক সাহেব ছিলেন এবং আমিও ছিলাম, তৎকালীন কংগ্রেসের মন্ত্রী গৌতম রায়ও ছিলেন, অজন্তা নিয়োগও ছিলেন। এবং সেই মিটিংয়ে সোনাইয়ের জনসাধারণের পক্ষ থেকে একটা দাবি এসেছিল যে সেই ব্রিজের নামটা মইনুল হক সাহেবের নামে দেওয়া হোক, এবং আমি লিখিতভাবে
আমি আউটরিচ কমিটির চেয়ারম্যান এবং ম্যানিফেস্টো নিয়ে আমরা সবাই আলোচনা করছি, আমুলদাও আছেন। আমরা একটা লিখিতভাবে ম্যানিফেস্টোতে দিব যে আমাদের সরকার হবে, এবং সোনাবাড়ি ঘাটের ব্রিজ যে কাজটা আজ পর্যন্ত বিজেপি সরকার এগিয়ে নিয়ে যেতে পারেনি, আমরা সেই ব্রিজটা বাস্তবায়ন করব, এবং সেই ব্রিজটা আমরা আমাদের প্রয়াত নেতা মইনুল হক চৌধুরীর নামে করব। শিলচরে মালিনী বিলে অনুষ্ঠিত এসএইচজি সম্মেলনে দিলীপ পাল বলেন, একমাত্র মাতৃশক্তি পারে অসুরকে বধ করতে, মহিলাদের শক্তি হলো দুর্গা শক্তি, আর মহিলাদের শক্তিশালী করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পগুলির সুবিধা নিতে তিনি আহ্বান জানান। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন কাছাড় জেলা পরিষদের সিইও দীপশিখা দে, ভারত সেবাশ্রম সংঘের স্বামী মৃন্ময়ানন্দজি মহারাজ, অধ্যাপক পার্থসারথী চন্দ প্রমুখ। প্রত্যেকেই মহিলা সশক্তিকরণের উপর জোর দেন। মর্যাদা দেওয়া হয় মাতৃতান্ত্রিক ভারতবর্ষে, এটা আমরা নারী জাতিকে দেবীতুল্য ভাবি, সেটা আমাদের গর্ব, আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস। সেই বৈদিক যুগ থেকে, হাজার হাজার বছর থেকে সেই পরম্পরা চলে আসছে। আমরা জানি বর্তমান কলিকাল চলছে, কলিযুগে অশুভ শক্তির দাপট বেড়ে গিয়েছে, নানা ধরনের কুকর্ম করে চলেছে সেই আসুরিক শক্তিরা। নারী জাতির সম্মান সবসময় আমরা রক্ষা করতে পারি না, সেটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু তা সত্ত্বেও বলব, ভারতবর্ষ একমাত্র দেশ যেখানে মায়েরা মহিলারা তাদের সম্মান পেয়ে থাকে। এর আক্রমণে আমরা বিধ্বস্ত হয়ে গিয়েছিলাম, শক হোল মুঘল পাঠান ইংরেজ, পরবর্তীকালে আরেকটি দল, আমি নাম বলবো না আজকে, আর ইংরেজের ভাই যারা, তাদের অপশাসনে, তাদের আক্রমণে, অত্যাচারে আমরা নারী শক্তি দুর্বল হয়ে গিয়েছিল, ভারতবাসী দুর্বল হয়ে গিয়েছিল। সরকারি তরফ থেকে এ নিয়ে বিশেষ আগ্রহ আমাদের তরফ থেকে হচ্ছে, সেটা হলো এসআরএলএম আসাম স্টেট রুরাল লাইভলিহুড মিশনের আন্ডারে। এখানে অনেক আত্মসহায়ক গোষ্ঠী আছেন যারা এই মিশনের অধীনে কাজ করছেন, এবং আপনারা অনেকেই জানেন যে আমাদের কাছাড়ে 196 জন জীবিকা সখী স্কুটি প্রদান করা হবে, যাতে তারা যথার্থ কর্মানুষ্ঠানে এবং কাজের ত্বরান্বিত করার জন্য ওই স্কুটিগুলি তারা ব্যবহার করতে পারবেন। তো ওইগুলো আমাদের এসে গেছে, তো আনুষ্ঠানিকভাবে ডিস্ট্রিবিউশন হবে। তাছাড়া জীবিকা সখীরা আমাদের দিদিদের, বোনদের, মায়েদের সবাইকে এই কাজকর্মগুলি বা কার্যক্রমিকাগুলি কি আছে ওগুলি বোঝাতে, পড়াতে, ব্যাংকিং এর জন্য সাহায্য করেন। অনেক এসএইচজি গোষ্ঠী আছেন যারা ব্যাংকের সাথে কাজ করতে এত পারগত না, কিন্তু তবুও তারা করে যাচ্ছেন। বর্তমানে যে সারা বিশ্বে বা বিশ্বের বিভিন্ন মানুষ, শিক্ষিত মানুষ, সভ্য মানুষ, তারা বলেন যে ভারতবর্ষের নারীদেরকে নাকি হিন্দু জাতি বিশেষ করে তারা বিশেষ সম্মান দেয় না, কিন্তু ইতিহাস যদি আমরা পড়ে দেখি সেখানে কি দেখা গেছে, এই যে ঋষিদের তপবনে তপবনে মানুষ তৈরি করার যে কারখানা ছিল, পুরুষের সাথে নারীদেরও, নারীরাও, মায়েরাও সমকালে সমস্বরে মানুষ তৈরি করতেন। এই যে আমাদের প্রাচীন গ্রন্থ বেদ সারা পৃথিবী স্বীকার করেছে, এটি প্রাচীন গ্রন্থ হচ্ছে বেদ। সেই বেদের যে মন্ত্রগুলো, 70-10 ঋষি ছিলেন, যেমন পুরুষ নারীও ছিলেন সেখানে, সেখানে আমরা দেখ আমাদের ভারতবর্ষের থেকে একমাত্র বিশ্বের সর্বপ্রথম নারীকে মা বলে স্বীকার করা হয়েছে, মা বলে শ্রদ্ধা করা হয়েছে।
বিনা চিকিৎসায় মৃত্যু হলো এক চা শ্রমিকের। এ নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে চণ্ডীঘাট চা বাগান। 22 ঘন্টা পর মৃতদেহ সমঝে নিলেন পরিবার। বৃহস্পতিবার কাজ বন্ধ রেখে শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করেন। জানা গেছে, বুধবার সেকশনে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন বিমল তাঁতি নামে এক শ্রমিক। বাগানের হাসপাতালে নিয়ে গেল, বাঁচানো যায়নি। শ্রমিকদের অভিযোগ, বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে বিমল তাঁতির, কারণ হাসপাতালে চিকিৎসক ছিলেন না, কিন্তু অ্যাম্বুলেন্সের অভাবে মেডিকেলে নিয়ে আসা সম্ভব হয়নি। কালকে আমি যে সময় বাসা থাকি আইসি, এই সময় তারা দেখলাম মানে কাজ থাকি যাইতে আসছে, এরপরে তারা একটা আত্মীয় বাসা আসছে, তো ইয়ে ঢুকছে জল খাওয়ার লাগে। আর এখানে মানে আমি রাতাও করছি না, এরপরে শোনা যায় যে না এই যে উল্টি করে তো ডাকছে, আপনার ভাই একটা আছে মঙ্গল শিবুল, তারা ডাকছে, ডাকিয়া কর যে না এইরকম এইরকম মানে উল্টি খালি ব্লাডে বমি করে। তো আমরাও গেছি লগে লগে, যাইয়া দেখি তো বেয়ানে ব্লাড বমি করছে। এসে সময় একটা গাড়ি অটো আমরা লাইন ঢুকছিল, এর সময় তারে উঠাইছে, যে সময় ও সেটা হয়ে গেছে, এরপরে তারে উঠাইয়া ও ইয় হসপিটাল নেওয়া আইছে। হসপিটাল দেখা দেখে এসে যে ডাক্তার নাই, খালি আছে কুম্পাউন্ডার একটা বিভু পাল আর একটা নার্স আছে, আর কেউ নাই। এরপরে অ্যাম্বুলেন্সও, এরপরে বুঝা গেছে অ্যাম্বুলেন্স ছয় 5টার সময় থাকি, 7টা হয়ে গেছে, কিন্তু অ্যাম্বুলেন্স ছাড়া কোনো কুজো নাই। স্টার্টে ওর না গাড়ি খারাপ, এরপরে পেশেন্টটা মারা গেছে। এরপরে আমরা লগালগ গেছি খবর শুনিয়া, ওইদিকে গেলাম তো এখানে গিয়ে একটু দেখা গেছে যে না সবে মাত্র ভিড় বাড়াছিল, দেখিয়া আমরাও তো এখানে একটু ভিড় বাড়াইছে, একটু মাথু কথা হয়েছে, এরপরে আমরা এখান থেকে আই গেলাম। মানে এরপরে ফেসলাটা মানে সকালে হইব। অসমে বিজেপি জয়ী হবে, গুয়াহাটিতে একথা বললেন অসম বিজেপির প্রভারী কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে তিনি বলেন, অসমে বিজেপি ক্ষমতায় ফিরছে, এতে কোনো সন্দেহ নেই। বলেন, এসে মায়ের আশীর্বাদ নিয়েছি, আর বিজেপি এবার আরও ভালো ফল করবে। এভাবে বিজেপি গত 5 বছরে অনেক ভালো কাজ করেছে বলে মন্তব্য করেন তিনি। কংগ্রেসের আসাম বাঁচাও বাস যাত্রা বুধবার ধলাইয়ে উপস্থিত হয়। এখানে বাস থেকে নেমে জনসংযোগের কাজ করেন সুস্মিতা দেব। নাগরিকত্ব আইনের বিরোধিতা করে তিনি বলেন, এই আইনে প্রথমেই লিখে দিতে হবে বাংলাদেশ থেকে এসেছেন, অথচ যাদের নাম এনআরসিতে বাদ পড়েছে তাদের বেশিরভাগের কাগজপত্র আছে, তাই নাগরিকত্ব আইনকে শুধুই এক প্রতারণার দলিল বলে তিনি আখ্যায়িত করেন। আমরা সবাই মিলে এই সমস্যার সমাধান করতে পারতাম, কিন্তু আসাম আগে আসাম জিততে হবে, এবং আসাম জিততে আমরা বাকি 6টা স্টেট নর্থ ইস্টের 6টা স্টেট আমরা জিততে পারবো। ঘুরত প্রথমে লিখতে লাগবো বাংলাদেশের কোন গ্রাম থেকে আজকে আইসুন, মানে প্রথম লিখে দিতে লাগবে যে বিদেশি, লিখে দিতে লাগবে কার ফর্মে যে মানুষটা বিদেশি, কে লিখবে? আজকে এনআরসির বাইরে যে 19 লক্ষ মানুষ আছে, 90% মানুষ নাগরিক কিন্তু কাগজ দেখাতে পারে। আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র সংস্থার উত্থাপিত অভিযোগ ও মামলা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি AIUDF-এর। সাংবাদিক সম্মেলন করে AIUDF-এর আলগাপুর বিধানসভা কমিটির সভাপতি নজরুল ইসলাম লস্কর বলেন, ওই সংস্থা বিভিন্ন সময় বিধায়কের কাছে টাকা দাবি করে, টাকা পেলে বিধায়কের পক্ষে ওকালতি করে, টাকা না পেলে এভাবে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করে। এজেওয়াইসিপি থেকে আলাদা হয়ে হয়েছে আপনার এজিপি, দেখুন হ্যাঁ, যেটা হয়েছে সম্পূর্ণ রাজনীতি ফায়দা লওয়া লাগিয়ে তারা একটা ভিত্তিহীন, এটা একটা মানে একটা একটা ভিত্তিহীন কথা হইতরা, মানে এটার কোনো প্রুফ দেখাইতে পারতাম না, শুধুমাত্র একটা মানে ফলস কেস করছেন তারা, এটা প্রমাণ হইব আইনে প্রমাণ করে দিব যে MLA নির্দোষ। আর যদি আমি কথাটা কইতাম সাইয়ার যে বিভিন্ন 3-4টা জিনিসের উপরে সুরিত প্রকল্প, আজকে দেখুন বিগত মন্ত্রী MLA আলগাপুর ইয়া গেছেন, কিন্তু সুরিত প্রকল্প যেটা আসলো, যেমন আপনার এই স্কলারশিপ ছাত্রের দেবা,
আপনার রোগীরে টেকা দেবা, এটা নিজাম চৌধুরী হওয়ার পরে মানে আলগাপুরের মানুষে অথবা হাইলাকান্দির মানুষে পাইছেন, এর আগে এটার কোনো হাওয়া বাতাস পাইছেন না, বিভিন্ন অ্যাকাউন্টে টেকা তুলে হইতো। যাই হোক, তারা যেটা কইছেন এটা শুধুমাত্র তারার মুনাফা লাগিয়ে কইছেন, এমএলএর টেকার ডিমান্ড দেবো হয়েছিল, মানে এটা একবার ফুদ্দা তারা মানে এমএলএর কাছে টেকা লয় আর কি। যাই হোক, তারা এমএলএর 1-2 লাখ টাকা ডিমান্ড দেবো হয়েছিল, আপনি আমরা সংগঠন চালাইতে গিয়ে টেকা লাগে আপনার টেকা দিন, আমরা এমএলএ কইছেন তখন আপনারা আগেও টেকা দিছি বিভিন্ন সংগঠন বিভিন্ন সময়, এজেওয়াইসিপি বিভিন্ন সময় এমএলএ কয় আমরা সংগঠন চালাইতাম টেকা লাগে ওটা লাগে বিভিন্ন বলে তারা ভিত্তিহীন কথা হইয়া মানে এমএলএ কাছে টেকা আনুন। যাই কি ফিরে এমএলএ কইছেন দেখো আমি টেকা উগারা দিতাম পারতাম না, বিভিন্ন সাহায্য করছি তোমার বিভিন্ন সময়, এবং আমরা কাছে ভিডিও ফুটেজও আছে। হাইলাকান্দির কচুরথলে নিজ আক্রমণের শিকার পরিবারগুলিকে আর্থিক সাহায্য করার দাবিতে হাইলাকান্দি জেলাশাসকের কার্যালয় ঘেরাও করল বিভিন্ন সংগঠন। এর আগে কৃষক মুক্তি সংগ্রাম কমিটি শহরে এক মিছিল বের করে, তারা মিজোরাম সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। অবিলম্বে তাদের দাবি পূরণের জন্য তারা জেলাশাসকের কাছে এক স্মারকপত্র দেন। কিন্তু আমরা দেখেছি আমাদের হাইলাকান্দি পুলিশ প্রশাসন আমাদের এখানে এসে আমাদেরকে ব্যারিকেড দিয়েছেন, যে আমরা কি যুদ্ধের জন্য এসেছি, আমাদেরকে এত ব্যারিকেড দেওয়ার কি প্রয়োজন, আমরা আসামের জমি রক্ষার্থে আপনাদের হেল্পের কারণে আমরা এখানে এসেছি, আপনাদের সহায়ের কারণে আমরা এখানে এসেছি। যেহেতু আমাদের আসাম গভর্নমেন্ট আমাদের কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ ফেইলার, সম্পূর্ণভাবে মিজোরাম পুলিশ এসে আমাদের জনগণদেরকে তাড়িয়ে দিয়ে মিজোরাম পুলিশ প্রত্যেক ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছে, আমাদের আসামের জনগণের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। আমাদের আসামের যেখানে ক্যাম্প দেওয়া হয়েছে 10 কিলোমিটার বাহিরে, 10 কিলোমিটার ভিতরে মিজোরাম দখল করে নিয়েছে, 10 কিলোমিটার ভিতরে প্রায় 100টি পরিবারে মিজো পুলিশ ঢুকিয়ে দেওয়া হয়েছে, 20টি পরিবারকে ঘর বাড়ি জ্বালিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু এরপর আমাদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে আমাদের আজকে হাজার হাজার জনগণ একত্রিত হয়ে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করব, আমরা এই সমস্ত দাবি আমরা শান্তিপূর্ণভাবে আমরা ডিসি মহোদয়ের কাছে তুলে দেব, যার জন্য আমি হাইলাকান্দি পুলিশ প্রশাসনকে আমরা আহ্বান করছি, কোর্ট জুড়ে আহ্বান করেছি, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এখানে আন্দোলনের জন্য এসেছি, আমরা কোনো অগণতান্ত্রিক পদ্ধতি না, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করে আমাদের এই দাবি তুলে দেব, আমাদেরকে বাধা দেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনারা আমাদের সঙ্গে থাকেন, আমরা আমাদের যে দাবি আপনারা যেহেতু সরকারের মানুষ পুলিশ প্রশাসনের মানুষ আপনারা এই দাবি সরকারের কাছে তুলে ধরতে পারছেন না, তাই আমরা পাবলিক হিসাবে আপনাদের সহায়ের জন্য আমরা আজকে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের এই দাবি ডিসি মহোদয়ের সম্মুখে গিয়ে আমরা তুলে ধরবো, এবং আমরা একটা শান্তিপূর্ণভাবে এখানে মিছিল করে যাব, আমাদেরকে বাধা না দিয়ে আপনাদেরকে বারবার আমি আহ্বান করছি আমাদেরকে সহযোগিতা করার জন্য, আমরা গণতান্ত্রিক পদ্ধতি এখানে যাব, অগণতান্ত্রিক কিছু নাই, আমরা সব গণতান্ত্রিক পদ্ধতিতে যাবো না নি, আমাদের যে তিনটা দাবি আছে তিনটা দাবির স্লোগান দিয়ে আমরা শান্তিপূর্ণভাবে যাব, মিজোরাম সরকার দেখবে যে হাইলাকান্দির জনগণ আসামের জনগণ তাদের দাবি নিয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে, কিন্তু মিজোরামের YMA সংগঠন MDMC সংগঠন সংগঠনকে সম্পূর্ণ মিজোরাম পুলিশ সহায়তা করেছে। টিটি কলেজের সামনে রাস্তার কাজের ব্যাপক অনিয়মের অভিযোগ তুলল আকসা। এক সাংবাদিক সম্মেলনে আকসার উপদেষ্টা রূপম নন্দীপ্রকাশ বলেন, এ বিষয়ে জেলাশাসককে জানানোর পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রাস্তার কাজে অনিয়ম বন্ধ না হলে আকসা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে তিনি হুঁশিয়ারি দেন। এখানে শিলচরে রাঙ্গির খাড়ি পয়েন্ট থেকে যে ডেনকাম ফুটপাত নির্মাণ শুরু হয়েছে মেডিকেল পয়েন্ট পর্যন্ত, এবং বলা হয়েছে যে রাঙ্গিরহাড়ি পয়েন্ট থেকে ফোর লেন হওয়ার কথা, কিন্তু সেই ফোর লেনটা জেলা উপায়ুক্ত ঘোষণা করেছেন কাঁঠাল পয়েন্ট থেকে। আমরা দেখেছি টিটি কাঁঠাল পয়েন্ট থেকে টিটি কলেজ পর্যন্ত রাস্তা ক্রমশ সংকুচিত হয়ে আসছে, এবং এখানে আমরা এও দেখেছি যে টিটি কলেজ যে সরকারি জমি যেভাবে বেদখল করা হয়েছে তাতে শহরের সৌন্দর্য শ্রী বলে আর কিছু থাকবে না, কতিপয় লোকের জন্য মানুষকে চরম ভোগান্তি নিতে হবে। আমরা তার বিরুদ্ধে গত 16 অক্টোবর সভা হয়েছিলাম, জেলা উপায়ুক্তকে আমরা বলেছিলাম যে এখানে যে ডিমার্কেশন করে প্রকৃত সরকারি জমি আপনি বের করুন। 16 অক্টোবরের 2020 আমরা স্মারকলিপি দেওয়ার পর জেলা উপায়ুক্ত সেটা কাজ বন্ধ রেখেছিলেন, আমরা চাই সেটা স্থায়ী সমাধান, আমরা চাই 1952 ইংরাজির দ্বিতীয় রি
জরিপের যে ম্যাপ আছে সেই অনুযায়ী রাস্তা ডিমার্কেশন করা হোক, এবং সেই ম্যাপকে যদি ধরা হয় তাহলে দেখা যাবে কোথাও 10 ফুট, কোথাও 15 ফুট, কোথাও বা 20 ফুট সরকারি জমি ছেড়ে নালা তৈরি করা হচ্ছে। কাটলিছড়া বিধানসভা কেন্দ্রে বিভিন্ন চা বাগান অঞ্চলে জনসম্পর্ক অভিযান চালিয়ে যাচ্ছেন প্রদেশ কংগ্রেসের সম্পাদক সঞ্জীব রায়। আগামী বিধানসভা নির্বাচনে কাটলিছড়া সম্ভাব্য প্রার্থী হিসেবে পুরো বিধানসভা কেন্দ্র চষে বেড়াচ্ছেন, সঙ্গে মানুষে কংগ্রেসের প্রতি ব্যাপক সাড়া পাচ্ছেন সঞ্জীব রায়। পশ্চিম সুনাইয়ে বুধবার একাধিক স্কুলে এসসি সেল থেকে বরাদ্দ খাতা বিতরণ করলেন অসম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। এ উপলক্ষে লক্ষ্মীনারায়ণ স্কুলে এক সভা অনুষ্ঠিত হয়। উপাধ্যক্ষ তার ভাষণে পড়াশোনার মান উন্নত হয় তার জন্য শিক্ষক শিক্ষিকাদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মানব সিং প্রমুখ। ডিমেনশিয়া নিয়ে রাষ্ট্রীয় স্তরে কনফারেন্সে যোগ দিয়ে এলেন শিলচরের বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর প্রসেনজিৎ ঘোষ। গত 13-14 ফেব্রুয়ারি চণ্ডীগড়ে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। অসম থেকে একমাত্র ডক্টর ঘোষ এই কনফারেন্সে অংশ নিয়েছিলেন। 16th annual national conference of Indian association of geriatric psychiatry, যেটাকে আমরা বলি গ্যারন, সেটা 13-14 ফেব্রুয়ারি চণ্ডীগড়ে অনুষ্ঠিত হয়। সেখানে ভারতবর্ষের বিখ্যাত সব মানসিক রোগ বিশেষজ্ঞরা এই অংশগ্রহণ করেন। প্রায় 300 জন মানসিক রোগ বিশেষজ্ঞ এই প্রোগ্রামে আয়োজিত প্রোগ্রামে অংশগ্রহণ করেন, এবং সেখানে পার্টিকুলারলি ডিমেনশিয়া, যেটাকে আমরা বাংলায় বলি স্মৃতিভ্রংশ, সেই ডিমেনশিয়া রোগের রিসেন্ট যেটা ট্রিটমেন্ট মডেলিটিস, কী কী নতুন ধরনের ট্রিটমেন্ট আমাদের পৃথিবীতে আবিষ্কার হয়েছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করা হয়। প্রায় 40টার মতো রিসার্চ পেপার সাবমিট করা হয়, এবং খুবই একটা সুখবর, ওয়ান অফ দ্য প্রোগ্রাম যেটা স্পিকার ছিলেন মুম্বাই শহরের বিখ্যাত মানসিক রোগ বিশেষজ্ঞ ডক্টর অবিনাশ ডিসুজা, সেই লেকচারের চেয়ারপারসনশিপ করার জন্য আমাকে মনোনীত করা হয়েছিল আসাম থেকে, এবং সেই প্রোগ্রামটা আমি চেয়ারপারসনশিপ করে আমি অনেকটাই নতুন যেটা নলেজ, রিসেন্ট টেকনোলজি ডিমেনশিয়া রোগের, সেটা সম্বন্ধে আমি অনেকটাই অবহিত হয়েছি। এবং আশা করি ভবিষ্যতে আমার যারা বরাক উপত্যকার যারা ডিমেনশিয়া রোগীরা আছেন তাদেরকে আমি সেই সুবিধাটা দিতে পারব, এবং ভবিষ্যতেও ডিমেনশিয়া রোগ নিয়ে আমার উদ্যম চালিয়ে যেতে পারব। আলগাপুরে যত উন্নতি হয়েছে সে বিধায়ক হাজী নিজামুদ্দিনের জন্য নয়, এটা হয়েছে কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার থাকার ফলে। একথা বলেন আলগাপুরের বিজেপি নেতা সুরত সেন। তিনি বলেন বিজেপি কখনো সাম্প্রদায়িক রাজনীতি করে না, করলে আব্দুল কালামকে রাষ্ট্রপতি বা আমিনুল হক লস্করকে বিধায়ক বানাতো না। এটা শুধু আমরা নয়, এটা প্রত্যেক জনসাধারণ, আলগাপুরের প্রত্যেক ভোটার, নারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে এবার সাম্প্রদায়িক রাজনীতি নয়, এবার ভারতীয় জনতা পার্টির যে সরকার, সেই সরকারের যে উন্নয়ন হয়েছে এই সরকারের আমলে, বৃদ্ধ ভাতা থেকে বিধবা ভাতা থেকে নিয়ে জল জীবন মিশনের জল প্রকল্প থেকে নিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে নিয়ে এই ধরনের অনেক প্রকল্প, সেই প্রকল্প যে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিয়েছে আমাদের সরকার, সেই সরকারের সঙ্গে প্রত্যেক ভোটার আজকের দিনে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে, এবং 2021 হাইলাকান্দি জেলার মধ্যে 3টি আসন ভারতীয় জনতা পার্টির পক্ষে আসবে। ভারতীয় জনতা পার্টি এমন একটি দল, সেই দল আমরা প্রত্যেকেই দেখেছি বিগত দিনে যে আমাদের অটল বিহারী বাজপেয়ীজি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন যে আমাদের রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতির জায়গায় আমাদের এপিজি আব্দুল কালাম মহাশয়কে বানিয়েছিলেন। কেন বানিয়েছিলেন? কারণ ওনার যোগ্যতা অনুযায়ী বানিয়েছিলেন, উনি সাম্প্রদায়িক চিন্তাধারা করেননি। আজকের দিনে আমরা বরাক বিলের মধ্যে যদি দেখি ডেপুটি স্পিকার, সেই ডেপুটি স্পিকার আজকের দিনে আমাদের আমিনুল হক মহাশয় ওনাকে দিয়েছেন। তো আমাদের সরকার এটা রাজনীতি, শুধু এই সাম্প্রদায়িক রাজনীতি করে না, সাম্প্রদায়িক রাজনীতি UDF এবং কংগ্রেস দল সাম্প্রদায়িক রাজনীতি করে, যেটা ভারতীয় জনতা পার্টি কোনো ধরনের এটা মেনে নেবে না। অসম সরকারের সাংস্কৃতিক বিভাগের অধীন শিলচর সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে শেষ হলো 7-দিনব্যাপী বিহু উৎসব। সহযোগিতায় ছিল নৃত্যালয়। 12 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল কর্মশালা, শেষ হলো বৃহস্পতিবার। এ উপলক্ষে শ্রীশিল্পী উন্নয়ন সমিতির কার্যালয়ে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন শিলচর সাংস্কৃতিক কেন্দ্রের সংযোজক পার্থপ্রতিম গোস্বামী, নৃত্যালয়ের অধ্যক্ষা শিপ্রা পুরকাস্থ, সব্যসাচী পুরকাস্থ প্রমুখ। দ্বারা আয়োজিত এই যে বিহু কর্মকাণ্ড, সেটা আসাম সরকার করেছে
শুধু সাংস্কৃতিক আদান প্রদানের জন্যই এটা করা। আমাদের ধামাইলের গ্রুপও এখান থেকে আসামের বিভিন্ন অঙ্গে গেছে, ঠিক সেইভাবেই আমাদের এখানে শ্রীযুক্ত গোস্বামী মহোদয় আমাদের এখানে এসে নেতালামের ছাত্রবৃন্দকে বিহু শিখিয়েছেন 7 দিন ধরে, আজকে তারই অন্তিম দিন। আর শ্রীমতী চিত্রা দেবপ্রকাশ তো মহোদয়া যেভাবে বাচ্চাদের শেখাচ্ছেন, সেটা এই যে একটা মনোবৈষম্য বলা হয় সেটা দূর করতে খুব সাহায্য করবে আমাদের এই সাংস্কৃতিক আদান প্রদান, এটা নিয়ে আমার দৃঢ় বিশ্বাস। অসম সংস্কৃতি পরিক্রমার বিভাগের উদ্যোগত তাৰমানে এই 7 দিনের একটা কর্মশালা এটা আসে বিহুর উপর। এই কর্মশালাটা মেইনলি কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম বলেও কব পারি, যেহেতু আমার ডিপার্টমেন্টের ফলের পর সরকারের সহযোগিতা মানে অনুষ্ঠিত হইল। শিপ্রা বরগাস্ত ম্যাডাম আর বাকি অন্যান্য বিন্দর মানে সহযোগিতা সাকসেসফুলি কমপ্লিট বলে যেটা ওয়ার্কশপ যেটা পাইছো 7 দিনের ওয়ার্কশপ যেখানে ডেভেলপমেন্ট পাইছো সেখানে বহুত মানে আশার উপর বলে কব পারি। সরস্বতী পূজোর দিন শিলচর প্রেস ক্লাবে উদ্ধৃত মহাপ্রসাদ দুস্থ মানুষের মধ্যে বিতরণ করলো মাতৃসংঘ। শিলচর রেল স্টেশনে প্রায় 100 জনের মধ্যে এই মহাপ্রসাদ বিতরণ করা হয়। বরখলায় কংগ্রেসের একজন সংখ্যালঘু প্রার্থী দেওয়ার দাবি উঠেছে। বুধবার রাতে বরখলার মুসলিম, চা শ্রমিক এবং খ্রিস্টান সম্প্রদায়ের কিছু লোক এসে এআইসিসির সম্পাদক অনিরুদ্ধ সিং এবং এপিসিসির সম্পাদক রমন্না বড়ার সঙ্গে দেখা করে স্থানীয় সংখ্যালঘু প্রার্থী প্রদানের দাবি জানিয়ে একটি স্মারকপত্র প্রদান করেন তারা। দিলীপ সিং ছত্রি মে ডোলু জিপি কা দো বার পঞ্চায়েত রহ চুকা অভি নেই হুঁ एक्सजीपी प्रेसिडेंट हूँ और सबसे बड़ा मैं बड़खोला का एक लड़का हूँ और हमारा बड़खोला से इस बार एक मांग उठा है कि वहाँ पर लोकल कैंडिडेट दिया जाए। तो ये हमारा सब भाई लोग जब मांग किया है तो ये हम लोग भाई लोग के साथ हम चलते हैं। इसी मांग के जरिए मैं भी इसमें सपोर्ट हूँ, हमारा गाँव के लड़का लोग भी सपोर्ट है कि बड़खोला में कम से कम लोकल दिया जाए। लेकिन ये हमारा बड़खोला में ये माइनॉरिटी प्लस उल्टा पुल्टा ये टिकट दे के बड़खोला का हमारा कांग्रेस की सीट हट जाता है। लेकिन इस बार अगर माइनॉरिटी से दिया जाए तो मुझे उम्मीद है कि कांग्रेस वहाँ पर जीत के आएगा। क्या हुआ? बीजेपी तो खाली खाता कलम में कर रहा है, अभी भी हमारा गार्डन में जो है वो 5 साल में खाली थोड़ा रुपया दे देता है 2000-3000। देखिए गार्डन के लिए चाहिए सबसे बड़ा रोजगार, हमारा गार्डन के नहीं हर एरिए का रोजगार कहाँ है, रोजगार नहीं है। उसका बाद है मेडिकेशन, एक भी हॉस्पिटल जैसा कांग्रेस के टाइम में NRHM का था, 108 था, एम्बुलेंस चल रहा था। अकाली चंडीघाट में आज का बात है, चंडीघाट में एक लड़का मर गया, वो एम्बुलेंस में लेके आ रहा था, रास्ते में एम्बुलेंस खराब हो गया, वो लड़का रास्ते पे ही मर गया। अगर मेडिकल सिस्टम ठीक रहता तो बगान का आदमी ऐसा मरता नहीं। आप पता कर लीजिए, कल पेपर में आएगा, देखना जो चंडीघाट का लड़का क्यों मरा। अभी हमारे पास खबर आया मेडिकल सिस्टम ठीक नहीं है, पानी नहीं है, पहला पीने का पानी, आज कांग्रेस के टाइम में पानी था, एक भी PHE में घूम के देखिए पानी है। पहला क्या चाहिए, पानी चाहिए जीने के लिए, पानी जल के नाम जीवन बोलता है, पानी नहीं है। मेडिकल सिस्टम ठीक नहीं है, एडुकेशन सिस्टम का जो बिल्डिंग बना था वही बना हुआ है, वो सब नहीं है। नौकरी कहाँ है, रोजगार नहीं है, बगान का लड़का लोग हायर सेकेंडरी BA पास करके वो सब नहीं हुआ है। टी गार्डन में बोला था हमारा 108 टाइटल है जो नजातीकरण करेगा, बहुत का टी गार्डन के आदमी में वो टी गार्डन का लिस्ट में नाम ही नहीं है, तो क्या डेवलपमेंट हुआ? सारे पैसा बांटने से डेवलपमेंट नहीं होता है ना। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। 7.5 কোটি টাকার ইয়াবা বাজেয়াপ্ত অসম মিজোরাম সীমান্তে, আটক 2। মইনুল হককে শ্রদ্ধা জানিয়ে শুনাইতে কংগ্রেসের বাস যাত্রা, ব্যাপক সাড়া। মাতৃশক্তি অসুর দমন করে, SSG সম্মেলনে বললেন দিলীপ। বিনা চিকিৎসায় শ্রমিকের মৃত্যু, উত্তপ্ত চণ্ডীঘাট চা বাগান। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।